আসসালামু আলাইকুম, আমি নুরুদ্দিন রয়েছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন ইনফিনিক্স কিন্তু লো বাজেট সেগমেন্টে আমাদের মাঝে কিছুদিন পর পর দারুণ দারুণ স্মার্টফোনগুলো লঞ্চ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইনফিনিক্স এবার তাদের লো বাজেট সেগমেন্টে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ইনফিনিক্স 05G স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করেছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 Hz হায়ার রিফ্রেশারেটেড ডিসপ্লে, একই সাথে থাকছে 5000 mAh একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ইনফিনিক্স 05G স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল, আর ফোনটির থিকনেস করেছে 7.8 mm। এই ফোনটির ওয়েট করা হয়েছে 199 গ্রাম। তবে বাজেট সেগমেন্টে ফোনটির ওয়েট আরও কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটির রিয়ার ফ্রন্ট আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ, আর ফোনটির ফ্রন্ট ফাড়ে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচুল কাট আউট ক্যামেরা সেট আপ। এই ফোনটিকে আপনারা কসমিক ব্ল্যাক, স্কেলাইট অরেঞ্জ অ্যান্ড হরিজন ব্লু এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে, পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.78 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করেছে 120 Hz হায়ার রিফ্রেশারেট। ফোনটির ডিসপ্লেতে 120 Hz হায়ার রিফ্রেশারেট ব্যবহার করায় গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 500 nits পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 500 nits পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্ততপক্ষে 1000 nits মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর এই ডিসপ্লেটিতে ব্যবহার করছে 388 PPI ডেন্সিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে রান করবে XOS 10 বেসড অন অ্যান্ড্রয়েড 11, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900, যেটি 6 nm আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকর প্রসেসর। আর GPU হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে Mali-G68MC4। এই ফোনটিকে আপনারা 8128 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করে CFS 3.1। এই ফোনটিতে আপনারা 2টি SIM কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড ম্যাক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো এবং 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের 13 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সটি দেখে আমি যতটাই সন্তুষ্ট হয়েছি, এর চেয়েও বেশি অসন্তুষ্ট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আল্ট্রা সেন্সর ব্যবহার করা হয়নি। কিন্তু এইরকম বাজার সেগমেন্টের একটি ফোনে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি সুবিশাল ব্যাটারির সাথে 33W একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5 mm, ব্লুটুথ 5.0, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে, ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 26,000 rupees মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 28,000 টাকার মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।